বছরের শুরুতেই হোঁচট খেয়েছে পিএসজি। লিগ ওয়ানের টেবিলে দ্বিতীয় স্থানে থাকা লেন্সের বিপক্ষে লজ্জাজনক হার পেয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা। লিগ ওয়ানের 17তম ম্যাচে লেন্সের বিপক্ষে 3-1 গোলে বিধ্বস্ত হয়েছে পিএসজি, যার মাধ্যমে এই মৌসুমে এবং ক্রিস্টোফার গাল্টিয়ারের অধীনে এটিই ছিল তাদের প্রথম হার। এই ম্যাচে লিওনেল মেসি এবং নেইমার জুনিয়র খেলেননি। আক্রমণ ভাগে দুই সেরা তারকাকে ছাড়াই লেন্সের বিপক্ষে মাঠে নামতে হয়েছিল পিএসজিকে। লেন্সের বিপক্ষের ম্যাচে এই দুই তারকা না খেলায় আক্রমণ ভাগের পুরো দায়িত্বটা ছিল কিলিয়ান এমবাপ্পের কাঁধে, তবে তিনি পুরোপুরি এই ম্যাচে ব্যর্থ হয়েছেন। একের পর এক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি এমবাপ্পে। লেন্সের গোলবারের কাছে গিয়েও তিনি গোল করতে পারেননি, ব্যর্থ হয়েছেন বারবার, যার কারণে পিএসজির কোচ লেন্সের বিপক্ষের ম্যাচ শেষে তাকে বেশ কিছু ম্যাচে বাইরে রাখার সিদ্ধান্ত নিয়ে কথা বলেছেন। লেন্সের বিপক্ষে ম্যাচ শেষে পিএসজির কোচ এমন লজ্জাজনক হারের হতাশা প্রকাশ করে বলেছেন, আমার মনে হয় হাকিমি এবং এমবাপ্পেকে বেশ কিছু দিনে ছুটি দেওয়ার প্রয়োজন, কারণ তারা বিশ্বকাপের সেমিফাইনাল এবং ফাইনালে খেলেছে, কিন্তু বেশি দিনে ছুটি না নিয়েই তারা আবার পিএসজিতে যোগ দিয়েছেন, যার কারণেই আমার মনে হয় তাদের ধকলটা এখনও বেশি রয়েছে, যার কারণে তাদের আরও কিছু দিনে ছুটির প্রয়োজন, যার ফলে পিএসজির পরবর্তী কিছু ম্যাচে এমবাপ্পে এবং হাকিমিকে স্কোয়াডে রাখা হবে না।